করে দিচ্ছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সাথে আমি সঞ্জয়। এই মুহূর্তে আমরা রয়েছি নিউ আলিপুরের মোরবি হোটেল। আজ এখানে সিন্ধি কাউন্সিল অফ ইন্ডিয়া ইস্টার্ন জোনের আয়োজনে এক ফেলিসিটেশন সেরিমনি হবে, যেখানে বিউটি কন্টেস্টে জেতা দুজন প্রতিযোগীকে সম্মানিত করা হবে এবং পুরস্কৃত করা হবে। সঙ্গে পেয়ে গেছি সিন্ধি কাউন্সিল অফ ইন্ডিয়ার ইস্টার্ন জোনের প্রেসিডেন্ট মিস্টার মহেশ মালখানি মহাশয়। কথা বলে নেব ওনার সাথে। মহেশজি, প্রথমে তো বাংলা এমজি নিউজে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আজ এখানে মূলত কি প্রোগ্রাম হবে এবং আপনাদের আজকে যে প্রোগ্রামটা আছে তার মূল উদ্দেশ্যটা কি? আমাদের এই সিন্ধি কাউন্সিল অফ ইন্ডিয়া 1996 ফর্ম করা হলো, এটার মূল উদ্দেশ্য আছে। আমাদের সিন্ধি কমিটি খুব ছোট কমিউনিটি, আর যখন দেশ বিভাজন হলো তখন আমাদের সিন্ধিরা কোনো স্টেট পেল না হোল ইন্ডিয়াতে, তো আমরা সব এদিকে ওদিকে ছিড়িয়ে গেলাম। আমরা খুব মানে আমরা হয়তো ইন্ডিয়াতে হোল ইন্ডিয়াতে 1 কোটি লোক, কিন্তু কলকাতাতে আমরা 5-10 হাজার লোক। তো এরকম করে কলকাতাতে পুরো দুনিয়াতে আমরা 2 কোটি লোক আছি। তো আমরা যাই আছে এখানে, তাদেরকে এক জায়গায় করে রাখতে গেলে এইসব আয়োজনগুলো করতে হয়, আর ওদের পলিটিক্যাল গেইনের জন্য আমরা এটা ফ্রেম করেছি। কেন আমাদের তো কোনো স্টেট নাই, তো ওদেরকে জাগ্রত করতে হয় এই তোমার পলিটিক্যাল তুমি গেইন পেতে পারো, এরকম রাজ্য সরকার তোমার জন্য করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট তোমার জন্য করেছে। আর প্লাস সবাইকে গুছিয়ে রাখার জন্য এরকম প্রোগ্রাম না করলে সবার দেখাশোনা হবে, 100-200 জন আসবে, 500 জন আসবে, এরকম করে আমরা সবাইকে এক জায়গায় রাখার জন্য এইসব করছি। প্লাস আমরা হেল্প করছি সবাইকে, যে আমাদের সিন্ধি বলে নিডি লোক আছে, তার মেডিকেল, তার এডুকেশন, তার যে কোনো রকম সুযোগ সুবিধা, মানে যাতে ও এটা নর্মাল লাইফ ভালো রকম যাতায়াত করতে পারে, ওই রকমই আমরা মানে সব মিলিয়ে ওদের হেল্প করি। যেমনটা জানা যায় যে সিন্ধি কাউন্সিল অফ ইন্ডিয়া একটা ফান্ড রেজ করে, যেই ফান্ড থেকে ওই কমিউনিটির যদি কেউ প্রবলেমে পড়ে তাদেরকে তারা কোঅপারেট করে হেল্প করে, যাতে তারা পিছিয়ে না পড়ে এবং তাদেরকে আপলিফ্ট করা যায়। এইগুলো করতে গিয়ে আপনাদের কি কি বাধার সম্মুখীন হতে হয়, আর সিন্ধি কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কতটা হেল্প পান? দেখেন, আমরা এটা 1996 এটা ফর্ম হলো, তো 3-4টা প্রেসিডেন্ট এখানে চেঞ্জ হলো। আমি কিন্তু প্রেসিডেন্ট হলাম 2017-তে। আমি প্রেসিডেন্ট হওয়ার পরে ফান্ড রেজ চালু করলাম, আমি ভালোই ফান্ড রেজ করলাম, বছরে 5-6 লাখ টাকা আমাদের ফান্ড এসে যায় নিজেদের মধ্যে। 2016-তে একবারই সবাই মিলে 30 লাখ টাকা দিয়েছিল, ওইটা দিয়ে আস্তে আস্তে সবার সেবা হচ্ছে। তো যেখানে ফান্ড শর্ট করে যাচ্ছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই আছে, আমরা ওখানে লিখলে যে অমুক লোক এরকম মরার পথে আছে, এই হসপিটালাইজ আছে, এই আছে, ওর এডুকেশন আছে, ওর এত টাকা দরকার আছে, লিখলে এই 1-2 লাখ টাকা মানে উইদিন 24-48 আওয়ার্স এর মধ্যে সব দিয়ে দেয়। কে 2,000, কে 4,000, কে 5,000, কে 15,000, উইদিন 48 আওয়ার্স ফান্ডটা রেজ হয়ে যায়। আর যেটা আমাদের কাছে পূর্ণ ফান্ড ছিল ওইটা এখনো 7-8 লাখ টাকা আছে, যেটা আমরা ইমার্জেন্সিতে ইউজ করি। সবসময় তো পাবলিককে চাইতে পারি না, এই যে আয়োজন হচ্ছে এখন, এই আয়োজনের জন্য ছোটো মোটো আয়োজনের জন্য কি চাইবো, আমরা পাবলিক থেকে চাই যখন কোনো বড় বিশেষ দরকার হয়। এইরকমভাবে আমি ফান্ড করলাম। এই যে আপনাদের যে কর্মসূচি, এই যে সবাইকে এক জায়গায় রাখা বা তাদেরকে একত্রিত করে একটা কমিউনিটি তৈরি করা, যার যেটা বিখরে গেছে সেটাকে এক জায়গায় আনা, আফটার কোভিড, কোভিড সিচুয়েশনে তো অনেক প্রবলেম অ্যারাইজ হয়েছে, আফটার কোভিড আপনারা কিরকম প্রবলেম ফেস করছেন, আর এখন কোভিড সিচুয়েশনটা কেটে যাওয়ার পর এখন কিরকম আপনাদের? কোভিডে দেখেন, যারা একদম নিডি লোক ছিল তারা তো ছিলই, কিন্তু মিডল ক্লাস লোক খুব সাফার করেছে, তাদেরকে আমরা প্রচণ্ড হেল্প করেছি, তাদেরকে মাসে মাসে খরচা দিয়েছি, কাউকে 5,000 মাসে, কাউকে 10,000 মাসে, এটা জীবন যাপনের জন্য। প্লাস মেডিকেল হেল্প তো আলাদা দিতামই আমরা, কিন্তু মেন হলো যে অন্তত কোভিডে এত বন্ধ আছে,
সব ব্লক আছে, তো এখন যদি ও খেতে না পারে তাহলে কি করে হবে? আমাদের অন্য অন্য অর্গানাইজেশনরাও অনেক রাশন পাঠিয়েছে, এই পাঠিয়েছে, তো কারো কোনো অসুবিধা হয় নেই। আমরা ডোর টু ডোর গিয়ে দিয়ে এসেছি। টাকাটা তো আজকাল খুব সুবিধা হয়ে গেছে, ব্যাংক ট্রান্সফার ফটাফট ব্যাংক ট্রান্সফার ওদের করে দিই, যাতে কেউ না খেয়ে না শুতে পারে। এইটা তো কোভিডে গেল, তারপরে যখন কোভিড হলো, কোভিডের পরে যাদের যাদের চাকরি চলে গেলো, বিজনেস কম হয়ে গেলো, ওদেরকে আমরা গ্রুপে লিখে লিখে আমরা চাকরি এটাকে চাকরি দেওয়া, হয়তো 15,000 আগে মাসে কমাই করতো, এখন 12,000ই লেগে গেলো। তো আস্তে আস্তে করে এখন গাড়িটা রাস্তায় আসছে, আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর ভগবানকে প্রার্থনা করি যে আবার যেন কোভিড না বাড়ে। বাংলা এমজি নিউজ আপনার এই উদ্যোগকে স্বাগত জানায় এবং সবসময় শুভকামনা জানায়, যাতে আপনারা সঠিক পথে সুন্দরভাবে এগিয়ে চলতে পারেন। ধন্যবাদ। ভিডিও জার্নালিস্ট নিরার সাথে বাংলা এমজি নিউজের জন্য সঞ্জয় সাহা।